दर्शक संबादे शुरूते जानिয়েছিলাম কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আইএফআর 2022 এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্মরণ করি 1975 সাল 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি হারাই আমার বাবাকে, আমার বেগম ফজলক মুজিব, আমার তিন ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটनै শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং 10 বছরের ছোট ভাই শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি পারভিন জামাল রোজি के हत्या करा है। हमारे मात्र चाचा शेख अबुना से मुक्तियोद्धा पंगु छिलें ताके निर्ममभावे हत्या करें। राष्ट्रपति मिलिटारी सेक्रेटरी ब्रिगेडियर जामिलुद्दीन छुटे एसेछिलेन, राष्ट्रपति आक्रांत ताके निर्ममभावे घातकेर दल हत्या करे। पुलिस अफिसार एसपी सिद्दीकुर रहमान ताके हत्या करे। एक ही साथ और 3टी भाई आमार मेजफुबुर बाड़ी आक्रमण करे। सेखाने आमार फुफतो भाई शेख फजलक मणि मुक्तियोद्धा ताके निर्ममभावे हत्या करे। तार अंतःसत्ता स्त्री आर्जुमणिके हत्या करे। सेजफुबुर बाड़ी आक्रमण करे। सेखाने आमार फुफा आब्दुरब सानियाबाद जिनि कृषिमंत्री छिलेन मुक्तियोद्धा संगठक ताके निर्ममभावे हत्या करे। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রিন্টু সহ ওই পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। 18 জন সদস্যকে সে সময় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জাতিপিতা বেছে নিয়েছেন সংগ্রামের পথ এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি।